नमस्कार सम्मानित दर्शकवृंद, आज 25/10/2021 प्रशासनिक बैठके মমতা বন্দ্যোপাধ্যায় लाइव घोषणा করেছিলেন যে 15 নভেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খোলার জন্য। কিন্তু রাজ্য সরকার আবার সেই ডেটের পরিবর্তন করে দিয়েছে 15 নভেম্বর। কিন্তু রাজ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কিছুই কিন্তু খুলছে না। কি কারণে খুলছে না এবং নতুন ডেট কবে ঘোষণা করা হয়েছে, কোন ডেটে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওপেন হবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই সংক্রান্ত আর্টিকেলে বলা হয়েছে স্কুল খোলার দিন বদলালো রাজ্য। আজ অর্থাৎ সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল কলেজ। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশও দিয়েছিলেন। কিন্তু এই দিন বিরসা মুন্ডার জন্মদিন, ফলে একদিন পিছিয়ে 16 নভেম্বর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন ওই দিন থেকেই স্কুলের নবম দ্বাদশ ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত আপাতত চালু থাকছে অনলাইন ক্লাসই, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু কোনোরকম স্কুলে গিয়ে পঠন পাঠন হবে না। এই শ্রেণীগুলির অফলাইন ক্লাস কবে শুরু হবে তা পরে জানিয়ে দেওয়া হবে, নবান্ন সূত্রে জানা গিয়েছে।